গুড মর্নিং বন্ধুরা, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একটা সুন্দর সকালে ব্লগটা আবারও শুরু করলাম। মেঘ করে আছে সকাল থেকে, হয়তো এবার বৃষ্টিও নামবে, ঝিরিঝিরি অলরেডি বৃষ্টি পড়ছে। বলতে না বলতেই দেখো বন্ধুরা কত জোরে বৃষ্টি নেমে গেল। এদিকে আমার ঘরের সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে, এবারে যাবো রান্নার দিকে। আর এই যে আমি এখন এই আলু সেদ্ধ নিয়ে বসেছি, ছাড়াবো বলি, কারণ আজকে আমাদের রাতে আলুর দম হবে। আজকে নিরামিষ, কারণ আজকে তো একদিকে হচ্ছে শনিবার, আর যেহেতু শ্রাবণ মাস, তো মা প্রত্যেক বছরই শ্রাবণ মাসের বারটা করেই, তো আজকে মা ঠিক করেছে করবে। কারণ আর দুটো দিন মনে হয় আছে, মানে আজকে এই আজকে শনিবার, আবার নেক্সট ডে শনিবারটাই পাবে, আর তারপরে শেষ হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা আজকে মা করছে, তো সেই কারণে এবার তোমরা এটাও ভাবতে পারো যে রাতে আলুর দম করবে, তো এখন কেন আমি করে রাখছি। অ্যাকচুয়ালি যদি রাতের কাজটা একটু এগিয়ে রাখলে না সুবিধাই হয়, তো সেই কারণে না আমরা একটুখানি কাজটা এগিয়ে রাখছি, যে আলুর দমটা করে রেখে দিলাম। আমরা অনেক সময় কি হয়, রাতের রান্নাটা করে রেখে দিই, যাতে রাতে শুধু রুটি করলাম কি পরোটা করলাম তো হয়ে গেল, সেই কারণে যা। তবে আমাদের মানে তরকারি আলাদা আলাদাই হয়, মানে রাতে আলাদা তরকারি, দিন আলাদা তরকারি, সেটা আমাদের হবেই। আর এখানে দেখো না আলুগুলো না, এখনকার আলু তো ঠিকঠাকভাবে সেদ্ধও হতে চায় না, দেখো দাগি আলু ভর্তি, এটা আমার সেদ্ধই হয়নি। এবার আলুর দমে আলু আবার বেশি সেদ্ধ হয়ে গেল না, তখন আবার ঠিক খেতে মজা লাগে না, আর কষতে কষতে না তখন আলুগুলো ভেঙেও যায়। আর এখানে যেমন কিছু কিছু আলু সেদ্ধ হচ্ছে একদম পারফেক্ট, আবার কিছু কিছু আলু সেদ্ধই হয়নি, যেগুলো একটু দাগি মতন আলুগুলো। কলা, সুজি, কাজু, কিশমিশ, আটা, ময়দা, এবার আরও ফল দেওয়া হবে। পুজো দিতে যাবে বলে তারই জোগাড় করছে, আর এখানে আমাদের বাড়ি থেকে শিন্নি প্রসাদ তৈরি করা হবে বলে সমস্ত কিছু এক জায়গায় গামলার মধ্যে রেডি করে নেওয়া হয়েছে। আর এই দেখো না বন্ধুরা, বৃষ্টিটা এখনও হয়ে যাচ্ছে। শ্রাবণ মাসের বৃষ্টি তো হবেই, যখন তখনই হবে, কোনো ঠিক থাকে না। আর প্রত্যেক বছরই মা যখনই পুজো দিতে যায় বৃষ্টি মাথায় নিয়ে যায়, আবার আসে এখন তখনও বৃষ্টি নিয়েই আসে, মাকে বেশিকালই মা ভিজেই যায় তখন। তো এখন এই দেখো মা সমস্ত ফলগুলো কেটে নিচ্ছে এখানে, আর এই শিন্নি প্রসাদটাও এক জায়গায় করে নিয়েছে, শুধু জাস্ট পুজো হয়ে যাওয়ার পরে এটা মাখবে। আর পুজোতে তো গোটা ফল দিতে হয়, তাই মা এখানে পাঁচ রকম গোটা ফল নিয়ে নিয়েছে। প্রত্যেক বছরই শ্রাবণ মাসে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে মা কবে পুজো দিতে যাবে, এবং মায়ের হাতের তৈরি শিন্নি আমরা খাবো। বেসিক্যালি আমার যাই শিন্নিটা মেখে থাকে, ও আমাদের শিন্নিতে সমস্ত কিছু ফল, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে করা হয়। আর আমার বিয়ের আগেও আমার মা করতো, তখনও আমার শিন্নি প্রসাদ খেতে দারুণ লাগে, খুব ভালো লাগে। তবে বেশি খেলে না একটু অম্বল করে যাওয়ার ভয় থাকে, যাদের অম্বলের ধাত থাকে তাদের কিন্তু শিন্নি প্রসাদ খেলেই মানে অম্বল হয়ে যায়। তবে আমার কিন্তু ছোটো থেকেই শিন্নি প্রসাদ খেতে খুব ভালো লাগতো, যাদের বাড়িতে যখনই সত্যনারায়ণ পুজো হতো চলে যেতাম শিন্নি প্রসাদ খেতে। এছাড়া তো মা যখন শ্রাবণ মাসের পুজো দিত, বাড়ির পুজো, তখনও তাই ওয়েট করে বসে থাকতাম প্রসাদ খাবো বলে। তবে বাড়ির পুজোর একটা প্রবলেম আছে কি, যে এই প্রসাদ তুমি ঘরে অবধি ঢোকাতে পারবে না, তোমাকে বাইরে দাঁড়িয়ে প্রসাদটা খেয়ে জামাকাপড় ছেড়ে হাত ধুয়ে তারপরে হাত মুখ ধুয়ে তারপরে তুমি ঘরে ঢুকতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের একটু সমস্যাই হতো যে বাইরে দাঁড়িয়ে খেতে হতো এবং আরও অনেক কিছু। তো তোমাদের কী নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। গল্প করতে করতে দেখো মায়ের এখানে কিন্তু কত ফলও কাটা হয়ে গেল, আর আমাদের ফলের ডালিটা দেখো পুরো রং বেরঙের হয়ে গেছে, যত রকম ফল পড়ছে তত সুন্দর লাগছে। এই যে কাটা ফলগুলো দেখছো, এটা শিন্নির সাথে মা পুজো দিয়ে আবার ঘরে নিয়ে চলে আসবে আমাদের সকলের খাওয়ার জন্যে, এবং যারা যারা প্রসাদ আমরা বিতরণ করব তাদেরকে দেওয়ার জন্যে। আর বাকি যে গোটা ফলগুলো নেওয়া হলো সেগুলো কিন্তু ঠাকুরকে দিয়ে দেওয়া হবে। আর এখন মা দেখো বেদানা ছাড়িয়ে নিচ্ছে, আরও বেশি কালারফুল লাগছে, তাই না? বড় ফলটা কাটা বাকি আছে, সেটা হলো আনারস, যেটা আমার কাটতে খুব ভয় লাগে। আর বৃষ্টি দেখলেই না মনটা খালি মনে হয় একটু বৃষ্টিতে ভিজি, একটু ভিডিও করি, বাট শরীরটা ঠিক নেই জানো তো বন্ধুরা, ওই জন্য আর বৃষ্টিতে আর ভিজি না। এই যে সব থেকে কঠিন কাজ আনারস কাটা, আনারসের চোখগুলো ঠিকঠাক করে না কাটলে খেতে ভালো লাগবে না এবং কাল চুলকাবে, তো ওই জন্যে ওটা খুব ভালো করেই করতে হয়। এখন দেখতেই কতটা বড়, কাটতে কাটতে কইটুখানি হয়ে যায় বাদি দিতে, এই চোখের পোর্শনটা বিশেষ করে। অনেকে আছে ছুরি দিয়ে, কাটা চামচ দিয়ে, ছুরি দিয়ে কাটে, হ্যাঁ করে, মা পটি দিয়েই সুন্দর করে কেটে দেয়। এইসব কাটার জন্য বেশ ধার ছুরি হবে, টপকা টপ কাটবে। তাও যাদের প্যাচে বান্ধে ছুরি, হ্যাঁ হ্যাঁ ওটাই যা, হাতি কেটে বান্ধে
দেখো মা সুন্দর করে চোখগুলোকে বের করে নিল ছুলে নিয়ে। এত রস, আনারসটা টুসটুস করছে পাকা একদম, পুরো রস টপছে। আর আমাদের কিন্তু ফলের ডালিটা কিন্তু কি সুন্দর রং বেরঙের হয়ে গেছে দেখো, সব রকম মিক্সিং ফল আছে তো রং বেরঙের দারুণ লাগছে দেখতে ফলের ডালিটা। আর রসগুলো পুরো টোবে টোবে পড়ছে আনারসে, এত মিষ্টি আর এত পাকা। তোমরা আনারস কিভাবে কাটো অবশ্যই কমেন্টে জানিও। আর এই শ্রাবণ মাসের পুজোতে তোমাদের দেওয়া হয়ে গেছে কিনা বা দেবে কিনা তো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। শ্রাবণ মাসের এই বাড়ির পুজো আর শিব পুজো এটা তো একদম মাস্ট, সবাই করে থাকে। তো চলো এই আনারসটা মা অর্ধেকটা দিয়ে দিয়েছে আর বাকি ওটা লাগবে না, তোমা এখন ওটা তুলে রাখবা। আর এখানে ঠাকুরের জন্য মা সন্দেশ কিনে এনেছে, তো এইভাবে মা ঢাকা দিয়ে সাজিয়ে নিয়ে একবার চলে যাবে। এর তলায় তো দেখলেই তোমরা কি আছে না আছে, ওটা আমরা শিন্নি প্রসাদ হিসাবে মাখা হবে। তো যখন মা পুজো দিয়ে ফিরবে বাড়িতে আসার পর সেটা মাখা হবে। এবং শিন্নি প্রসাদ খেতে তো আমার হেভি লাগে, দারুণ লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মা রেডি হয়ে গেছে, এখন বেরোবে বলে একদম। আর যেহেতু বৃষ্টি পড়ছে তাই মা ব্যাগে নিয়ে নিল, নাহলে অসুবিধা হবে নিতে। প্রতি বছর মা পুজো দিতে গেলে আমি মায়ের সাথে যাই, আমার ভালো লাগে পুজোটা দেখতে। বাট এবছর একটু বাধা পড়ে গেছি তাই জন্য যেতে পারছি না, মা একাই যাচ্ছে সমস্ত কিছু নিয়ে। মাই এলো পুজো দিয়ে, তো ঘরে তো ঢোকাতে নেই প্রসাদ, আমাদের এখন এখানে দাঁড়িয়েই প্রসাদ খেতে হবে। বাইরে দাঁড়িয়েই যে জলের বালতি রেখে দিয়েছি হাত মুখ ধোয়ার জন্যে, আর এটা শিনি আছে, শিনিটা মাখতে হবে। ভাগ্যিস এবারে আর বৃষ্টিটা হয়নি, আসার সময় মাকে ভিজতে হয়নি, নাহলে মা প্রত্যেক বছর ভিজে তারপরে বাড়ি ফেরে। চলে এসছে আমার যা শিন্নি প্রসাদ মাখার জন্যে, তো ওপর থেকে ফলগুলো একটুখানি আমরা তুলে নিয়েছিলাম কারণ হাতে নলে লাগবে চটকাতে গিয়ে, আর বাকিটা আমরা মেখে নিচ্ছি। আর এখন এই দেখো দুধ কেটে নিয়েছি, এর মধ্যে এখন দুধ দিয়ে এটা পাতলা করে নেব। দুধ কিন্তু কাঁচা দুধই এরকমভাবে দিতে হবে। পুজোর ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। শিন্নি প্রসাদ মাখা হচ্ছে, কে কে খাবে চলে আসো প্রসাদ নিতে।